এসো একঘাত কিছুটা উচ্চ স্তরের সমাধান করি তাহলে এসো একটি সমস্যা তৈরি করি মনে করি আমার আছে এক্স যোগ দুই এক্স যোগ তিন সমান হল ঋণাত্মক সাত এক্স বিয়োগ পাঁচ আচ্ছা এই সবগুলো একঘাত সমীকরণে আমরা প্রথমে যা করতে চাই তা হল আমরা সব চলকগুলো সমীকরণের এক পক্ষে নিয়ে যাই এবং আমাদের ধ্রুবক রাশিগুলো সমীকরণের নিয়ে যাই এবং তারপর এটি একটি সহজ একঘাত সমীকরণে পরিণত হবে তাহলে প্রথমে আমরা সরল করতে পারি আচ্ছা এখানে বামপক্ষে আমাদের আছে এক্স যোগ দুই এক্স এটা দেখে মনে হচ্ছে যে আমরা একটি আপেল ছিল এখন আমার আরও দুটি আপেল আছে তাহলে আমার এখানে একটি এক্স ছিল এখন আমার আরও দুটি এক্স আছে তাহলে এটি হবে তিন এক্স তিন এক্স যোগ তিন সমান হবে ঋণাত্মক সাত এক্স পক্ষে নিয়ে আসি এবং আমরা এটা উভয় পক্ষে সাত এক্স যোগ করে করতে পারি আরেকবার বলি আমরা বিপরীত সংখ্যাটি যোগ করব যেহেতু এটি ঋণাত্মক সাত এক্স তাহলে আমরা সাত এক্স যোগ করছি ফলে ডান পক্ষে এই দুটো কাটাকাটি চলে যাচ্ছে এবং বামপক্ষে আমরা পাই দশ এক্স যোগ তিন সমান হল ডানপক্ষে শুধু ঋণাত্মক পাঁচ আমাদের প্রায় হয়ে গিয়েছে এখন আমাদের এই তিনকে অন্য পক্ষে নিয়ে যেতে হবে এবং আমরা এটা উভয় পক্ষে তিন বিয়োগ করার মাধ্যমে করতে পারি এটা হলো তিন বিয়োগ তিন বামপক্ষে এই তিন বাদ হয়ে গেল তাহলে আমাদের থাকলো দশ সমান ঋণাত্মক বিয়োগ তিন আচ্ছা এটা সমান হলো ঋণাত্মক আট এখন আমরা উভয় পক্ষকে এক বাই দশ বা দশের বিপরীত দ্বারা গুণ করি আমরা এটাও বলতে পারি যে আমরা উভয় পক্ষকে দশ দিয়ে ভাগ করছি দশ দিয়ে ভাগ করা এবং এক বাই দশ দিয়ে গুণ করা একই কথা যাই হোক বামপক্ষে এক বাই দশ গুণ দশ এটা সমান হবে এক আমাদের থাকবে এক্স সমান ঋণাত্মক আট বাই দশ এবং এটা আরো ছোট করা যায় এদের উভয়ের সাধারণ উৎপাদক দুই তাহলে তুমি দুই দ্বারা ভাগ করো তাহলে এটি ঋণাত্মক চার বাই পাঁচ হবে আমার মনে হয় আমাদের উত্তর ঠিক আছে এসো আরেকটি সমাধান করি মনে করি আমাদের আছে পাঁচ এক্স বিয়োগ তিন সমান এক্স যোগ আট এবং এটি সমাধান করার আগে আমি চাই তুমি ভিডিওটি সাময়িকভাবে বন্ধ করে এটি নিজে নিজে করার চেষ্টা করো এবং তারপর ভিডিওটি চালু করে দেখো যে আমি কি করেছি ধরে নিচ্ছি তুমি এটা করেছ তো এসো সমাধান করি তাহলে আবারও একই কাজ আমরা প্রথমে এই দুটা এক্সকে পক্ষে নিয়ে আসতে পারি মনে রেখো তুমি পাঁচ এবং তিন যোগ করতে পারবে না কারণ তিন হল শুধু একটা ধ্রুব রাশি যেখানে পাঁচ হলো পাঁচ গুণ এক্স তাহলে এটি হলো পাঁচ এবং ঋণাত্মক সাত তাহলে এটি হবে ঋণাত্মক দুই এক্স বিয়োগ তিন সমান হলো এক্স যোগ আট এখন আমরা যদি এই এক্স যা ডান পক্ষে আছে একে বাম পক্ষে নিতে চাই তাহলে আমরা উভয় পক্ষ থেকে এক্সকে বিয়োগ করতে পারি বামপক্ষ হবে ঋণাত্মক তিন এক্স বিয়োগ তিন সমান হলো এই দুটি এক্স বাদ হয়ে যাবে সমান হবে আট এখন বাম পক্ষের এই ধ্রুব রাশি তিনকে বাদ দিতে আমরা শুধু উভয় পক্ষে তিন যোগ করতে পারি এই দুটো তিন বাদ হয়ে যাবে এবং তুমি পাবে ঋণাত্মক তিন এক্স সমান এগারো এখন উভয় পক্ষকে ঋণাত্মক এক বাই তিন দ্বারা গুণ করি এবং আবারও এটা উভয় পক্ষকে ঋণাত্মক তিন দিয়ে ভাগ করার মতো একই কথা এবং তুমি পাবে এক্স সমান ঋণাত্মক এগারো বাই তিন এসো এটা পরীক্ষা করে দেখি বীজগণিতের একটি মজার বিষয় হলো যদি তোমার হাতে সময় থাকে তুমি সব সময় পরীক্ষা করতে পারবে যে তুমি ঠিক উত্তর বাই তিন তাহলে আমি একে নিব এবং একে মূল সমীকরণে প্রতিস্থাপন করব। এবং তুমিও এটা চেষ্টা করে দেখতে পারো তাহলে তোমার আছে ঋণাত্মক পঞ্চান্ন বাই তিন এটা হলো পাঁচ গুণ ঋণাত্মক এগারো বাই তিন এটা হলো তিন বিয়োগ তিন এবং তিন কি তিনকে এভাবেও লেখা যায় যে ঋণাত্মক নয় বাই তিন আমি কিছু ধাপ বাদ দিচ্ছি কিন্তু আশা করি তুমি বুঝতে পারছ তাহলে এটি ঋণাত্মক নয় বাই তিন এবং তারপর ঋণাত্মক সাত এক্স এবং ধনাত্মক সাতাত্তর বাই তিন একই বিষয় কারণ আমাদের আছে ঋণাত্মক সাত গুণ ঋণাত্মক এগারো তাহলে এটি হল ধনাত্মক সাতাত্তর এবং সমীকরণ বলছে যে এটা ঋণাত্মক এগারো বাই তিনের সমান এটা এক্স যোগ আট হল চব্বিশ বাই তিন এসো এগুলো যোগ করি ঋণাত্মক পঞ্চান্ন বিয়োগ নয় এটা ঋণাত্মক চৌষট্টি এবং তারপর সাতাত্তর বিয়োগ চৌষট্টি হল তেরো তাহলে বামপক্ষ হল তেরো বাই তিন এবং ডান পক্ষ হল ঋণাত্মক এগারো যোগ চব্বিশ আচ্ছা এটা হলো ১৩ এবং আমাদের এখনও ভাগ তিন আছে তাহলে দেখে মনে হচ্ছে যে আমরা সঠিক সমাধান করেছি তাহলে সঠিক উত্তর হল ঋণাত্মক এগারো বাই তিন আশা করি এখন তোমরা এ ধরনের সমস্যার সমাধান করতে পারবে এটা একটু জটিল কারণ এখানে তোমাকে শুরুতে সব চলকগুলোকে একসাথে করে নিতে হবে এবং উভয় পক্ষ থেকে চলক বা ধ্রুবক বিয়োগ করার কথা মনে রাখতে হবে